আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। করোনাভাইরাসে দেশে আরও অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় কুমিল্লায় 4 জনের প্রাণ গেছে, তাদের একজন করোনা পজিটিভ ও 3 জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। নতুন শনাক্ত হয়েছেন 49 জন। চট্টগ্রামে করোনায় মারা গেছে 2 জন। এ নিয়ে চট্টগ্রামের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 223 জনে। নতুন করে এ জেলায় শনাক্ত হয়েছেন 85 জন। খুলনায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও 2 জন। এই বিভাগে 10 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 272 জন। সিলেটে করোনা নিয়ে মারা গেছে আরও 2 জন। সিরাজগঞ্জে উপসর্গ নিয়ে মারা গেছে 2 বৃদ্ধা। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা নিয়ে আরও 1 জনের প্রাণ গেছে। 24 ঘন্টায় আক্রান্ত আরও 49 জন। নারায়ণগঞ্জে একইভাবে মারা গেছে আরও 1 জন। আক্রান্তের সংখ্যা 22। তবে কিছুটা স্বস্তির খবর মিলেছে বরিশালে। গত 1 মাসের মধ্যে এই বিভাগে প্রথমবারের মতো 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে নতুন শনাক্ত হয়েছেন 130 জন। এছাড়া নোয়াখালীতে 26 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের অনেক জায়গায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এ কারণে বানের জলে ভেসে চলছে দুর্গত মানুষের জীবন। বানভাসীরা বলছেন, গত 15 বছরে বন্যা এমন দীর্ঘস্থায়ী হয়নি। একদিকে করোনাভাইরাস মহামারী আর অন্যদিকে প্রবল বন্যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন তারা। কুড়িগ্রামের নদ নদীর পানি ধীর গতিতে নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। রাজারহাট উপজেলার বুড়িহাট এলাকায় তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বেড়ে ডুবছে অনেক এলাকা। শেরপুরে পৌনো ব্রহ্মপুত্র নদের পানি ব্রহ্মপুত্র সেতুর কাছে আরও 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত হচ্ছে চরাঞ্চলের নতুন নতুন এলাকা। নেত্রকোনায় বন্যার পানি কমলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। স্থানীয়রা বলছেন, পানি সরে গেলেও ঘরে পর্যাপ্ত খাবার নেই, ঘরবাড়ি মেরামতের টাকা পয়সা নেই তাদের কাছে। সিরাজগঞ্জের সাজাদপুরে এক খামার এবার ঈদে তুলছেন তার 40 মন ওজনের গরু। কালো পাহাড় নামে ষাটটির দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা, যা দেখতে খামারির বাড়িতে প্রতিনিয়ত হাজির হচ্ছেন উৎসব মানুষ। প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। সোহেল মাস্টারের বাড়ির খামারে গরু আছে 13টি, তবে সব আকর্ষণের কেন্দ্রে এই কালো পাহাড়। 3.5 বছরে যার ওজন হয়েছে 40 মন। মালিকের ইচ্ছে এই ঈদে অস্ট্রেলিয়ান ক্রস জাতের ষাঁড়টি বিক্রি করে আগামীতে আরও বড় প্রজেক্ট হাতে নেয়া। তো আমি যদি এটার ন্যায্য মূল্য পাই তাহলে আগামীতে আরও বড় বড় গরু করতে পারবো। এর পরবর্তী বাছুরগুলো আরও আছে, এগুলোকে অনেক বড় বানাতে পারবো। কালো গরুর নাম ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এলাকায়। তা দেখতে হাজির হচ্ছেন স্থানীয় এবং গ্রামের বাহিরের লোকজন। অনেকে আবার গরু লালন পালনের অভিজ্ঞতা নিতেও সেখানে উপস্থিত হচ্ছেন। কথা শুনছি অনেক যে অনেক বড় গরু, সেই গরুটা দেখতে আসছি এবং দেখলাম আসলে সিরাজগঞ্জ শহরে কিংবা জেলায় এরকম বড় গরু খুব কমই আমার জানা মতে এর আগে আর হয়নি। প্লাস আমারও গরুর ফার্ম আছে, আমি আরও বড় ধরনের গরু পালার জন্য একটু অভিজ্ঞতা মানে শেয়ার করার জন্য আসছি আর কি। আমি বহু জায়গায় ঘুরছি কিন্তু এরকম গরু আমার চোখে পড়ে নাই। ষাঁড়টি লালন পালন করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে। পরিবারের সদস্যরা ছাড়াও গরু মোটাতাজাকরণে সহযোগিতা করেছেন পশু চিকিৎসক ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা চিকিৎসা সেবা এবং সার্বিক দিয়ে পরামর্শ দিয়ে থাকি। সরকারিভাবেও আমরা হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং তাদেরকে মাধ্যমে বিনামূল্যে খাদ্য এবং কৃমিনাশক ওষুধ এবং টিকা সরবরাহ করি। তার ফলে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়, তার ফলে আমাদের প্রায় 25% গরু উৎপাদন বৃদ্ধি পেয়েছে বছর। তবে এত পরিশ্রম এবং যত্নে লালন পালন করা হলেও করোনার কারণে এবার গরুটির ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে আছেন শরীফুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক কমতে থাকে এবং বেলা 11:41 পর্যন্ত ডিএসসির 3টি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 80 কোটি 36 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 36টি, কমে 83টি এবং অপরিবর্তিত ছিল
153টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইন্দো বাংলা ফার্মা, নাহি অ্যালুমিনিয়াম, গ্রামীণ ফোন, বেকন ফার্মা, অরিয়ন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং জি কিউ বোলপেন। লিন্ডে বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাব বছর নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 500% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ BEF10 এর সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।